সো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। জিনিস দেখে শক হয়ে গেছিলাম যে পাহাড় রয়েছে এখানে। তো সেই জন্য এখন ফ্রিতে একটা করে জলের বোতল আর খিচুড়ি আর আচার দেওয়া হচ্ছে। সো এই হচ্ছে পাটনা জাংশন। সকালবেলা মানে আজকে দুপুরবেলা তোমাদেরকে দেখালাম এয়ারপোর্টের লাউঞ্জ, আর রাত্রিবেলা এখন দেখাচ্ছি পাটনা জাংশনের লাউঞ্জ। তো লাউঞ্জটা এরকম বেশ ফাঁকাই আছে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ রাইড অ্যান্ড বাইট। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেটা হয়তো আমাদের চ্যানেলে লাস্ট 3.5 বা 4 বছর আগে এরকম হয়েছিল যে আমি একা একা দিল্লি যাচ্ছিলাম কলকাতা থেকে, মানে আমাদের বনগাঁ থেকে। তো তখন ভেবেছিলাম যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো আজকে সেরকমই আমি আবার যাচ্ছি একা কলকাতা থেকে পাটনা, আর এবার যাচ্ছি বাই ফ্লাইটে। তো ভাবলাম তোমাদের সঙ্গে সেই জার্নিটা শেয়ার করি, কী জন্য যাচ্ছি সেগুলো সব আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো ভিডিওতে ক্রমশ প্রকাশ্য, অবশ্যই একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা তোমাদের প্লাস অমিতের জন্যে, তো সেই জন্য আমি একাই যাচ্ছি, অমিত যাচ্ছে না আমার সঙ্গে, আর অমিত জানেও না যে আমি যাচ্ছি পাটনা। সো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। তো ঢোকার সময় ওখানে একটা নতুন অপশান দেখলাম যেটা আগে দুবার দেখিনি, সেটা হচ্ছে ডিজি যাত্রা বলে একটা অপশান এসছে, যেখানে তোমরা আগে থেকে যদি রেজিস্টার করো তাহলে তোমাদের যে চেকিংটা হয় জাস্ট এয়ারপোর্টে এন্ট্রির সময় সেই চেকিংটা তোমাদের করা লাগবে না, সেখানে যদি লাইন থাকে সেই লাইনটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তো ডিজি যাত্রার যে প্রসেসটা সেটা আমি এখনও জানি না, ওই জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না। বোর্ডিং পাসটা আমি প্রিন্ট করে এনেছিলাম, ওই জন্য আমি আর নতুন করে বোর্ডিং পাস বের করছি না, জাস্ট একদম চলে যাবো সিকিউরিটি চেকের ওখানে, ওখানে গিয়ে আমার যে প্রিন্টেড বোর্ডিং পাসটা আছে সেটা দেখাবো, দিকে তারপরে ভেতরে ঢুকে যাবো, তারপরে ওয়েট করবো যে আমার কোন গেট নাম্বারটা দিচ্ছে সেই গেটের জন্য। নেক্সট স্টেপ হচ্ছে সিকিউরিটি চেক। আমি কোনো চেক ইন ব্যাগে জানিনি, জাস্ট আমার কেবিন ব্যাগেজটাই ছিল। তো যা যা আইটেম ছিল সব বের করে দিয়েছি, আর বের করে এটা ট্রেতে রেখেছি, আর এটা দিয়ে দেবো চেকের জন্য, আর তারপরে ব্যাস এন্ট্রি। ফাইনালি সব রকমের সিকিউরিটি চেক করার পরে একদম ভেতরে ঢুকে গেছি, এবার জাস্ট বোর্ড করার ওয়েট। তো এখন আমার হাতে প্রচুর টাইম আছে, ইচ্ছা করে একটু বেশি টাইম নিয়ে এসেছি, তার কারণ এখানে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তোমাদের একটা জিনিস দেখাতে পারিনি, সেই ব্লগটা তোমরা হয়তো দেখেছো যখন সুরাট যাচ্ছিলাম, সেটাতে দেখাতে পারিনি যে এখানে যে লাউঞ্জটা আছে সেটার ডিটেল, সেটার যে ফেসিলিটি যা কিছু আছে সেগুলো তোমাদের দেখাতে পারিনি। তো এবার ইচ্ছা আছে যে এবার তোমাদেরকে সেগুলো দেখাবো। তো চলো সেই দিকে যাওয়া যাক। আমি আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা ছিল দুটোই আমার কাছে ছিল, তো ক্রেডিট কার্ডটা ইউজ করে আমি এখানে অ্যাক্সেস পেয়ে গেছি, আর ওখান থেকে জানতে পারলাম যে এখানে নাকি 2 ঘন্টা আমার কাছে টাইম আছে, আমি এখানে স্পেন্ড করতে পারি। তো এখানে সব রকম যা যা ফেসিলিটি আছে সব কিছু আমি পেতে পারি, এর জন্য আমার মাত্র 2 টাকা চার্জ কাটলো। তো এটা হচ্ছে লাউঞ্জ এরিয়া, এখানে তোমরা বসতে পারো, এখানে তোমরা পাওয়ার আউটলেট তারপরে মোবাইল ফোন চার্জিং ওয়ার্জিং সব কিছু পেয়ে যাবে, একদম টোটালি ওই 2 টাকার মধ্যে জাস্ট। ভালো রকমের ভিড় রয়েছে এখানে। তো চলো তোমাদের একবার দেখিয়ে আনি যে কী কী অ্যাভেলেবেল আছে এখানে। এখানে বুফে কাউন্টার আছে, ড্রিঙ্কের কাউন্টার আছে, তোমরা কোল্ড ড্রিঙ্ক নিতে পারো, কফি নিতে পারো। আর পাশে বুফে কাউন্টারে আছে ট্যাগ কোথায়, পাঞ্জাবি মুরগ, তারপরে আছে চিকেন স্ট্রোগানফ, তারপরে আছে পাস্তা, পাস্তা তোমার ফেভারিট, দেখা যাক এখানে কেমন হয়। এদিকে আরও অনেক অনেক আইটেম আছে, আগে তোমাদের দেখিয়ে নিই তারপরে আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। ডেজার্ট কাউন্টার, তো ডিটেল আমি এখান থেকে যা জানতে পারলাম, এখানকার একজন স্টাফকে আমি ধরেছিলাম, তার কাছ থেকে সব ডিটেল শুনে নিয়েছি। তো এখানে সকাল মানে ভোর 3টে থেকে সকাল 10টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম থাকে, তখন যে আইটেমগুলো তোমরা পাবে সেগুলো সব ব্রেকফাস্টের আইটেম হবে, আর তারপরে চালু হয়ে যায় লাঞ্চ যেটা দুপুর 3টে পর্যন্ত হয়, আর তারপরে চালু হয়ে যায় স্ন্যাক্স। ডোমেস্টিক যে লাউঞ্জটা আছে এখানে শুধুমাত্র চিকেন পর্যন্ত তোমরা পাবে, মাটন ফটন এইসব কিছু পাবে না। তো আমি এখানে কী কী নিয়ে নিয়েছি তোমাদের একবার দেখাচ্ছি। স্টিম রাইস, আর এদিকে আছে ধনিয়া পোলাও, আর এখানে আছে চিকেন পাঞ্জাবি, এটা একবার খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো বিরিয়ানিটা কেমন হয় এখানকার। একা একা ব্লগ করা বেশ চাপের, তো পোলাও দিয়ে আগে একটু ট্রাই করি। চিকেনটা বেশ সফট, একদম স্পাইসি না, আর পোলাওটা বেশ ফ্রেশ, ভালো লাগছে। এত পরিমাণে খিদে লেগেছিলো জাস্ট চুচু করে খেয়ে নিয়েছি একদম। এবার দেখা যায় বিরিয়ানিটা এসছে নাকি। ওহো এসছে এসছে এসছে, এই হচ্ছে বিরিয়ানি, মোট দম বিরিয়ানি, মটন তো অ্যাভেলেবেল নেই শুনলাম।
একটা জিনিস দেখে শক হয়ে গেছিলাম যে পাহাড় রয়েছে এখানে। তো তারপরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এটা ফ্রি না, এটা তোমাদেরকে চার্জ পে করেই খেতে হবে। তো এবার আমি প্লেটে সাজিয়ে নিয়েছি মুরগ দম বিরিয়ানি আর পেঁয়াজ শশা তার সাথে টক দই। তো এই মোমেন্টে একটা ঘটনা ঘটলো, আমি যেখানে বসেছিলাম সেই জায়গাটায় গিয়ে দেখলাম কেউ একজন বসে গেছে। জাস্ট দেখো চারিদিকে, এটা কিন্তু মানে খাওয়ার এরিয়া না, বাট তাও এখানে লোকজন খাচ্ছে, মানে এত পরিমাণে ভিড় হয়ে গেছে। ফাইনালি এয়ারপোর্টের লাউঞ্জের বিরিয়ানি ট্রাই করতে চলেছি, তো খুব একটা এক্সপেকটেশন নেই, বাট দেখা যাক ফাইনালি কেমন হয়। বিলো অ্যাভারেজ মুরগ পাঞ্জাবি আর ধনিয়া পোলাও যেটা ছিল বেশ ভালো ছিল, সেই কম্পারিজনে বিরিয়ানিটা বেকার মনে হয়। বাট আর যাই হোক, এদের এখানে চিকেনগুলো বেশ সফট। বিরিয়ানির রাউন্ডটা ছিল সেকেন্ড রাউন্ড, তো খুব একটা ভালো ছিল না, বাট থার্ড রাউন্ডে নিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তা, চিকেন স্ট্রোগানফ, কিছু পিকলস। পাস্তা আমার ফেভারিট, এটা না নিলে তো হতোই না। ফার্স্টে ট্রাই করছি চিকেন স্ট্রোগানফ, নাম শুনেছি অনেকবার বাট ট্রাই করিনি, তো দেখা যাক কেমন হয়। একদম স্পাইসি না, একটু অদ্ভুত লাগছে বাট টেস্টি, খাওয়া যায়। ফাইনালি এবার হোয়াইট সস পাস্তা, দেখা যাক, প্লিজ ভাই ভালো হোস। পাস্তাই তো কত খারাপ করবে, পাস্তা দেখে পুরো মজা এসে গেছে। তো খেতে খেতে একটা আঙ্কেলকে দেখছিলাম যে বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো তারপরে ব্যাপারটা, আঙ্কেল যখন ঢুকলো আঙ্কেলের কাছে শুনে নিলাম, বলছে যে ভেতরে পুরো অকুপাইড, একদম ফুল ক্যাপাসিটি যা আছে ফুল হয়ে গেছে, ওই জন্য আর নতুন করে এন্ট্রি দিচ্ছে না। তো জাস্ট ভাবো কী পরিমাণে মানুষ অ্যাওয়ার হয়ে গেছে এই লাউঞ্জের ব্যাপারে। সো আমি এই ব্যাপারটা জানতাম না, আমি অ্যাকচুয়ালি লাউঞ্জে যখন বসেছিলাম তখন ওখানে একটা জায়গায় লেখা দেখলাম যে টেক অ্যাওয়ে নট অ্যালাউড, বাট যখন লাউঞ্জ থেকে বেরোলাম তখন দেখলাম একজনের হাতে একটা পার্সেল সাইজের প্যাকেট রয়েছে, মানে একটা পার্সেল রয়েছে যেটাতে ট্রাভেল ক্লাব লাউঞ্জ লেখা ছিল। আমি জাস্ট জিজ্ঞাসা করলাম, জাস্ট কিউ আউট অফ কিউরিওসিটি জিজ্ঞাসা করলাম যে এটা কী, তো উনি বলছে যে এটা আমি টেক অ্যাওয়ে নিয়েছি। টেক অ্যাওয়ে অ্যালাউ করে, বলছে হ্যাঁ টেক অ্যাওয়ে অ্যালাউ করে। জিজ্ঞাসা করলাম যে ওটার জন্য কি এক্সট্রা কোনো চার্জেস লাগবে, তো না কোনো এক্সট্রা চার্জেসও নেই, ওটা জাস্ট তোমার যদি কোনো কার্ড থাকে সেটাতে তুমি যে ফ্রি অ্যাক্সেসটা পাবে সেই অ্যাক্সেসটা হলেই এনাফ। লাউঞ্জের ব্যাপারটা তোমাদেরকে একটু ডিটেলে বলি, তো অ্যাকচুয়ালি ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক, তোমরা যখন এয়ারপোর্টে এন্ট্রি করবে বোর্ডিং পাস দেখানোর পরে, যখন তোমাদের সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরে, তখন যখন তোমরা এন্ট্রি করবে তখন তোমাদের কাছে যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে, সেটা ভিসা হোক বা মাস্টার কার্ড হোক, সেটাতে যদি তোমাদের ট্রাভেল ক্লাবের যে লাউঞ্জগুলো আছে ওই অ্যাক্সেসগুলো ফ্রি থাকে, তাহলে তোমরা ফ্রিতে মাত্র 2 টাকা জাস্ট ওটা অথেন্টিকেশনের জন্যে চার্জটা করে, ওটা দিয়েই তোমরা ফ্রিতে এন্ট্রি পেয়ে যাবে। তারপরে ওখানে যে বুফে আইটেমগুলো থাকে সেগুলো তোমরা পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবে 2 ঘন্টার জন্য, যা খুশি খাও যত খুশি খাও। তোমাদের যদি এই কার্ড বা ডেবিট কার্ড না থাকে তাহলে তোমাদের যে চার্জটা হয় সেটা হচ্ছে 1100 থেকে 1200, আই থিঙ্ক, আমি শিওর না এখনও, ওই চার্জটা দিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। তো এই হচ্ছে আমার বোর্ডিং পাস, গেট নাম্বার 102 থেকে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। বোর্ডিং হচ্ছে, বোর্ডিংয়ের লাইন বিশাল লম্বা লাইন, আমাদের ফ্লাইট ওয়েট করছে বাইরে, জাস্ট বোর্ড করবো এবার। বাই দ্য ওয়ে, এই উইন্ডো সিটটা পাওয়ার জন্য এক্সট্রা 150 দিতে হয়েছে।
চন্দ্র চক্রবর্তীর ফার্স্ট অফিসার মানব আগরওয়াল এন্ড ইন দি ক্যাবিন পৃথা পূজা অনামিকা এন্ড চন্দ্রিয় লিড ক্যাবিন ক্রু মেম্বার মেম্বার অফ দ্য টুডে স্পিক ইংলিশ ইন্ডিয়ান বেঙ্গলি থ্যাংক ইউ পাটনা এসেছি আমি খুব কম সময়ের জন্যে, এখনই আমাকে আবার ব্যাক করতে হবে। তো যখন ভেবেছিলাম যে এই জার্নিটা এই ট্রিপটা করবো, দুটোই ভেবেছিলাম ট্রেনেই করবো, বাট তারপরে ভাবলাম যে না, হালকা একটু খরচ বাড়িয়ে চলো ফ্লাইটে যাই, তোমাদেরকে ফ্লাইটের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করা হয়ে যাবে। যেহেতু লাস্ট টাইমে লাউঞ্জের ডিটেলটা তোমাদেরকে বলতে পারিনি, তো সেই জন্য ওটাও একটা ইচ্ছা ছিল। তো ফাইনালি এখন পৌঁছে গেছি পাটনা, এবার যে কাজের জন্য এখানে এসেছি সেটা মেটাবো। সো অ্যাকচুয়ালি আমি পাটনা ল্যান্ড করার পরপরই দাদাকে ফোন করেছিলাম। তো দাদা হচ্ছে আমাদের যে ভাই আছে না, সিদ্ধার্থ, সিধু বলে ডাকি আমরা। তোমরা আমাদের দেশের বাড়ির দেশি খাসির বিরিয়ানির একটা ব্লগ দেখেছিলে, ওখানে যেই ভাইটা বিরিয়ানি বানিয়েছিল সেই ভাইটা এখন অ্যাকচুয়ালি শেফ, আর ও থাকে ইউএসএতে। তো দাদা ভাইয়ের সঙ্গেই থাকতো, দাদার নাম আমান। তো দাদার কাছে একটা জিনিস পাঠিয়েছে ভাই, সেটা রিসিভ করার জন্যই আজকে আমি পাটনা এসেছি। তো সেটা রিসিভ করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে, সাসপেন্স থাক। তো এখন দাদা আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে পাটনাতে, এখানে কে বলতে আপনি, মরিন রোড, মরিন ড্রাইভ, মরিন ড্রাইভ। তো দাদা বলছে চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি মরিন ড্রাইভে। তো এখন সেই দিকেই যাচ্ছি। এইটা হচ্ছে পাটনার মরিন ড্রাইভের স্টার্ট, একদম এখান থেকে শুরু হচ্ছে। তো এখনো সেই ভিউটা আমরা দেখতে পাইনি, বাট এখান থেকে স্টার্ট হচ্ছে। এই হচ্ছে পাটনা মরিন রোড। তো এই সাইডে তোমরা এখন দেখতে পাচ্ছ না, দিনের বেলা হলে দেখতে পারতে, পুরো গঙ্গা নদী, আর উপর দিয়ে একটা ব্রিজ গিয়েছে। এখন তোমরা দেখতে পারবে আমরা যখন সাইড দিয়ে যাব, পুরো একদম মনে হচ্ছে যেন মেলা লেগে রয়েছে। দিনের বেলা হলে ভিউটা তোমরা দারুণ হবে দেখতে পারতে। যখন পার্টনার প্ল্যান বানিয়েছিলাম তখন ভাবিনি যে এইভাবে ঘুরবো, ভেবেছিলাম জাস্ট নামবো, নেমে তারপরে জিনিসটা রিসিভ করবো, করে স্টেশনে চলে যাব। তো থ্যাংকস টু আমান দাদা। জাস্ট দেখো তোমরা পাটনা মরিন ড্রাইভে এখন এইভাবেই পার হতে হবে। इधर अभी प्रोजेक्ट चल रहा है नमामि गंगा करके, तो इधर सारा डाइवर्ट कर दिया है पानी उस साइड की, तो यहाँ पे प्रोजेक्ट चल रहा है मेट्रो वेट्रो का और गंगा नमामि करके उसका पूरा है। और वो एरिया उस साइड जितने दिख रहे हैं, अभी तो अभी इतना डार्क है इसलिए इतना नहीं पता चल पा रहा, विजिबल नहीं है। ऐसे उस साइड वो पूरा गंगा है, और गंगा एक साइड से दूसरा जो छोड़ दूसरा गाँव डिवाइड करता है पूरा, वो डिवाइड कर रहा है यहाँ पर, और उसको यहाँ से वहाँ कनेक्ट करता है, और ये पूरा एरिया बस उसी पर बसा है पूरा गंगा के ऊपर। এই হচ্ছে পাটনা জাংশন। সো এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে এখন যাব, ওয়েট করব কিছুক্ষণ, কারণ ট্রেন এখনও অনেক টাইম। তো এখানে রেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে রেট সব লেখা আছে, জিএসটি ইনপুটের আছে নাকি, তো ক্লিন আছে। তো নিচে এসি নেই আই থিঙ্ক, তো উপরে চলো গিয়ে ডিটেলস সব জিজ্ঞাসা করে নিচ্ছি কী সিস্টেম আছে এখানকার। আচ্ছা স্যার, ও রুপিস 35 বালা যো সিস্টেম হ্যায় ও পার আওয়ার হ্যায় না, পার আওয়ার পার পার্সন। আচ্ছা, আগর মে ডিনার যো হ্যায় বাফে আনলিমিটেড 349,
वो मैं लेता हूँ तो उसके साथ कितना आवर मुझे? वन आवर। अच्छा अच्छा, उसके बाद अगर मैं एक्सटेंड करना चाहूँ तो 35 कर ले सकता हूँ। अच्छा अच्छा, पनीर सब्जी। अच्छा 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 अच्छा, स्टीम राइस। अच्छा, और रोटी, गुलाब जामुन। अच्छा, और ये नॉन वेज है? नॉन वेज है, चिकन करी। चिकन करी, और इधर? इधर अभी अगर चिकन करी नहीं रहता है हाँ, तो चिकन बिरयानी और एग रोल। अच्छा अच्छा अच्छा, ये अनलिमिटेड है ना? अनलिमिटेड होता है। अच्छा अच्छा, तो लाउंजटा এরকম বেশ ফাঁকাই আছে, ক্লিনও আছে ভালো, তো আমি লাউঞ্জে বসবো। বাট আগে মেনুটা দেখে নিলাম যে বাফেতে কি আছে, যদি বাফেতে ভালো লাগে বাফে নিয়ে নেবো, না হলে আলাকার্টে নিয়ে নেবো। তো বাফে মেনুটা দেখলাম ঠিকঠাকই আছে, আর এ পাশে আছে সিটিং এরিয়া, টোটালটা এসি। বাফে মেনুটা উপর থেকে দেখে গেলাম, এবার নিচে যাই আলাকার্টে মেনুটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আলাকার্টে মেনু, তো এই দেখো মেনুতে যে নন ভেজ থালি আর ভেজ থালির মেনুটা তোমরা দেখলে, সেটা ডেমো এখানে রয়েছে। চিকেনের একটা পিস দেবে ভাই, বাগিস নিয়ে নি, আর এদিকে ভেজ থালিটা আছে। অ্যাকচুয়ালি কি হয়, বাইরে বেরোলে না মেনু দেখে অনেক সময় কনফিউজ হয়ে যেতে হয় যে কী খাবো কী খাবো না, তো সেই সময় ফার্স্ট ডিসিশন নেওয়ার জন্য বিরিয়ানি একদম বেস্ট। তো এখানে দিয়ে দিয়েছে বিরিয়ানি, আর এই সাইডে আছে রায়তা আর পেঁয়াজ। রাইসের ভেতরে চিকেনের ঝোল দিয়ে দিয়েছে, বাস একটা দুটো তিনটে পিস আছে, তো 199-এ তিন পিস চিকেন দিয়ে ছোট ছোট চিকেন বিরিয়ানি। আমি তো এসেছি একা, তো এখন বুঝতে পারছি যে একা আসলে ব্লগ করতে কতটা সমস্যা হয়। তো একটা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো, একটু রেকর্ডটা করে নি, ভাই হেল্প করছে। বিরিয়ানিটা যেটা বললাম খাওয়া যাচ্ছে, টেস্টি আছে, বাট অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি বলে সকালবেলা, মানে আজকে দুপুরবেলা তোমাদেরকে দেখালাম এয়ারপোর্টের লাউঞ্জ, আর রাত্রিবেলা এখন দেখাচ্ছি পাটনা জংশনের লাউঞ্জ। এখন বাজে রাত্রি 2:23, আর পুরো পাটনা জংশনটা তোমরা দেখতে পাচ্ছ একদম সুনসান, লোকজন আছে, ভিড় আছে, সেফ আছে, আমি বলবো না সেফ না, সেফটি বেশ ভালোই মনে হচ্ছে, বাট পুরো সুনসান। তো এখন আমি আছি নিউ দিল্লি হাওড়া দুরন্ত 12274-এ, তো আমার A1 বার্থে পড়েছে, সরি A1 কোচ পড়েছে, আর 11 নম্বর সিট সাইড লোয়ার। তো ট্রেনটা কালকে ঢোকার কথা ছিল রাত 12:55, আর ডিপার্চার টাইম ছিল 1:05 পাটনা জংশন থেকে, বাট ট্রেনটা 6 ঘন্টা লেটে পৌঁছেছে। তো সেই জন্যে এখন ফ্রিতে একটা করে জলের বোতল আর খিচুড়ি আর আচার দেওয়া হচ্ছে। কাল রাতে যখন লাউঞ্জে বসেছিলাম তখন তো অলরেডি এই ট্রেনটার উপরে ফার্স্টেড হচ্ছিলাম যে এত লেট কেন। তারপরে আরও একটা জিনিসে ফার্স্টেড হয়েছে আজকে, দেখো আমার এই যে সাইড লোয়ার যে সিটটা আছে কোনো পাওয়ার আউটলেট নেই এখানে, আর ওপাশে আছে জাস্ট দুটো মাত্র, ওপরে একটা আর এখানে একটা, 6 জন প্যাসেঞ্জার, 1, 2, 3, 4, 5, 6টা আর পাওয়ার আউটলেট মাত্র দুটো। চলো দেখা যাক রেলওয়ের খিচুড়ি কেমন, গরম আছে, লবণ টবণগুলো ঠিকঠাক আছে, ওই জন্য খাওয়া যাচ্ছে। সো থ্যাংক ইউ 5 ঘন্টা লেট করে আসার জন্যে, আর তারপরে এরকম একটা খিচুড়ি খাওয়ানোর জন্যে। এখন ট্রেনটা এই জাস্ট বর্ধমান জংশন ক্রস করলো, তো এসি থার্ড টিয়ার আর সেকেন্ড টিয়ারের মধ্যে ডিফারেন্স এই পর্দাটা। প্রথমত তোমরা একটা প্রাইভেসি পেয়ে যাচ্ছ, প্রাইস পে করে প্রাইভেসি কিনতে পারছো, আর তার সাথে সাথে থার্ড টিয়ারে যেটা হয় সেটা হচ্ছে আপার বার্থ, মিডল বার্থ আর লোয়ার বার্থ থাকে, আর এখানে শুধুমাত্র আপার বার্থ আর লোয়ার বার্থ থাকে, এছাড়া এমন কিছু ডিফারেন্স খুব একটা থাকে না। ফাইনালি বনগাঁ পৌঁছে গেছি, দিস ইজ দ্য রিজন যে কেন ওই পাটনায় গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি যে ভাইয়ের কথা বলছিলাম সিধু, ও ইউএস থাকে, তো অমিতের ফোনটা রিসেন্টলি খুবই খারাপ কন্ডিশন হয়ে গেছিলো,
তো ও পাঠিয়েছিল ওই অমন বলে যে যার সঙ্গে কালকে দেখা হলো ওর কাছেই ফোনটা পাঠিয়েছিল বাট ও কলকাতায় আসছিল না ও আবার কানাডা চলে যাবে অনেক দিন ওয়েট করার পরে ফাইনালি আমি চলে গেলাম গিয়ে এটা জাস্ট রিসিভ করে নিয়ে এলাম এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে বাই